তথাকথিত আন্দোলনের নামে রাজপথে আবার বিভিন্ন হুমকি ধামকি দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। এই বাংলাদেশের মানুষ কখনো বিএনপির পক্ষে যাবে না। আজকে বাংলাদেশ দুটি ধারায় বিভক্ত হয়েছে। একদিকে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে, তার প্রমাণ পেয়েছেন আপনারা আজকে কক্সবাজার জেলায়। কক্সবাজার জেলায় যে উন্নয়ন অগ্রগতি হয়েছে, স্বাধীনতার 50 বছরেও অতীতে এই পরিমাণ উন্নয়ন অগ্রগতি হয় নাই যেটা করেছেন আমাদের এই বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা। এই সারা দেশে এরকম উন্নয়ন অগ্রগতি হচ্ছে, আর ঠিক তেমনি আর এক পক্ষে এই 71-এর পর শক্তি জামাত এবং তার দোসর 90 রাজাকার হিসেবে যারা চিহ্নিত সেই বিএনপি, তারা এখন একজোট হয়ে তারা এই দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। তারা এই দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করে তারা তথাকথিত আন্দোলনের নামে রাজপথে আবার বিভিন্ন হুমকি ধামকি দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, দাবি উত্থাপন করেছে। তারা বলছেন যে তাদের আন্দোলনে তারা দাবি দিয়েছেন, এই দাবি মানতে হবে। দাবিগুলো কি আমরা জিজ্ঞেস করেছিলাম। দাবির মধ্যে তাদের দুর্নীতির দায়ে অভিযুক্ত দুর্নীতিবাজ নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করতে হবে। দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী তারেক রহমান, যিনি দণ্ডপ্রাপ্ত কাইদি হয়ে মুসলিকা দিয়ে লন্ডনে পলাতক, সেই পলাতক আস মামলা তুলে নিতে হবে। কেন? এদেশে অপরাধ করলে তার বিচার হবে, দেশে আইন আছে, দেশের সংবিধান আছে। একজন দণ্ডপ্রাপ্ত দুর্নীতির দায়ে অভিযুক্ত তাকে কেন মামলাতে খালাস দিতে হবে? আপনারা বলেন, বিএনপিরা বলেন বেগম খালেদা এবং তারেক রহমান নাকি নির্দোষ। তো নির্দোষ আদালতে প্রমাণ করতে পারেন না কেন? আদালতে আপনাদের অত বাঘে বাঘে আইনজীবী ছিল, তারা কেন বারবার মামলার তারিখ নিয়েও 8 বছর ধরে মামলা চলার পরেও এই মামলায় খালেদাকে নির্দোষ প্রমাণ করতে পারে নাই, তারেক জিয়াকে নির্দোষ প্রমাণ করতে পারে নাই? কারণ এই তারেক জিয়া এবং খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এদিমের টাকা তো 700 নয় গ্যাটকোর অজস্রটা হাজার হাজার কোটি টাকা লুট করেছিল, সেটা আজকে প্রমাণিত। আজকে তাই এই দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য এই বাংলাদেশের মানুষ কখনো বিএনপির পক্ষে যাবে না। এদেশের মানুষ উন্নয়ন অগ্রগতির পক্ষে, এদেশের মানুষ শান্তির পক্ষে, এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষে। কারণ জননেত্রী শেখ হাসিনা একমাত্র প্রধানমন্ত্রী যিনি এই দেশের অর্থনীতি সহ মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে চরম দুর্দশা থেকে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র, এটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে। যদি এই ধারা বজায় থাকে, বাংলাদেশ 2031-এর মধ্যে মধ্যমায় দেশ এবং 41-এর মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। অতএব এই দেশের জনগণ, জনগণের আস্থা শেখ হাসিনার প্রতি, এবং সেই আস্থা নিয়েই আমরা এগিয়ে যাব। যদি শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় হয়ে আমরা আবারও সরকার গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের সকলের কাছে আহ্বান।